আমার প্রিয় ছেলেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পড়াচ্ছি অনার্স সেকেন্ড ইয়ারের অর্থনৈতিক ভূগোল 2004 কোডের সেবা কেন্দ্র বা ফিস্টুলারের কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব। প্রশ্নটা হচ্ছে, সেবা কেন্দ্র কি বা সেবা কেন্দ্র বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার সেবা কেন্দ্রের বর্ণনা দাও, অথবা ফিস্টুলারের কেন্দ্রীয় অবস্থান তত্ত্বটি আলোচনা কর। এই তত্ত্ব আলোচনা করার আগে আমি ক্লাসে অনেক কথাই বলি, সেগুলো কিছুটা হলেও আমি এখানে বলার চেষ্টা করছি। মূলত মানুষের জীবনযাত্রা শুরু হয়েছিল প্রাথমিক কর্মকাণ্ডের দ্বারা। মানুষ প্রথমেই কি করেছে? খাদ্য সংগ্রহ করেছে, শিকার করেছে, মৎস্য সংগ্রহ করেছে বা মৎস্য শিকার করেছে। এই যে শিকার বা সংগ্রহ পর্যায়ে থেকে যখন মানুষ পুনরায় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছে, তারপরে যাযাবর জীবন কাটিয়েছে এবং যাযাবর জীবন শেষে পুনরায় যখন সে আবার এসেছে পৃথিবীতে, মানে ওই স্থানে, তার মানে এক স্থানে, পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে এসে দেখেছে যে তাদের যে উচ্ছিষ্ট দ্রব্য তার ফেলে দিয়ে গিয়েছিল, সেই উচ্ছিষ্ট দ্রব্য থেকেই আবার গাছ বা বৃক্ষ বা ফসলের জন্মেছে। এই যে তাদের মনের এই ধারণার থেকে কৃষির সূচনা হয় এবং প্রাথমিক কর্মকাণ্ড হিসাবে আমরা শিকার, কৃষিকাজ, মৎস্য শিকার, বনায়ন এসবকে বুঝে থাকি। প্রাথমিক কর্মকাণ্ডের থেকে যখনই মানুষ এই উদ্বৃত্ত দ্রব্য পায় বা মানুষ যখন সেটাকে প্রসেসিং করে, সেটা হয় দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তার মানে প্রসেস করছি আমি, এখন খাবার থেকে আমি অন্য জিনিসে যাচ্ছি এবং তারপর প্রসেস করার পর যে উদ্বৃত্ত দ্রব্যগুলো থাকে বা বাজারে যে বিক্রি করা, সেটাকে আমরা বলতে পারি ব্যবসা বাণিজ্য। সেই ব্যবসা বাণিজ্য বা সেবা প্রদান করা, তার মানে একজন আরেকজনকে যে সেবা প্রদান করে যাচ্ছে, সেই সেবা প্রদান করা থেকে মূলত এই বিষয়টি আসছে। আচ্ছা, মূলত ক্রিস্টোলারের সেবা প্রদান কেন্দ্র কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব মূলত বাণিজ্যিক কার্যক্রম গুলো বেশি উল্লেখযোগ্য করা হয়েছে বা কোন একটা সেবা প্রতিষ্ঠানকে নিয়ে করা হয়েছে। ধরো তুমি যেখানে বাস করো, বা সেটা গ্রামই হোক বা শহরই হোক, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ধরো একটা ব্যাংক আছে। ওই ব্যাংকটা শুধু তোমার এলাকা না, তার আশেপাশের যে এলাকা সে এলাকার মানুষও সেখানে এসে সেবা দান প্রদান করে বা সেবা গ্রহণ করে। এই যে সেবা প্রদান বা সেবা গ্রহণ তার ওই এলাকা বা আশেপাশের এলাকা, এর থেকেই মূলত ফিস্টুলারের এই কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব। যে কোনো শহর বা নগরেই অর্থনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হয়, তোমরা এটা সবাই জানো, শহরে বা বিরাজমান যে কোনো কার্যক্রম সেটা কিন্তু তার ওই এলাকাটুকুই না, তার পার্শ্ববর্তী এলাকাটাও সে সেবা প্রদান করে। যেমন একটা বাজার কেউ আমরা ধরতে পারি, যে একটা বাজার বা একটা হাট যখন হয়, শুধু ওই এলাকার মানুষই কিন্তু ওই এলাকায় আসে না, মানে ওই হাট বা বাজারে আসে না, আশেপাশের মানুষও সেখানে আসে। এই যে মানুষের চারপাশের মানুষের চাহিদা পূরণ করা বা চারপাশের মানুষের বিভিন্ন কার্যক্রমকে এখানে একত্রে করা, সেটাই থেকে ধারণা করে মূলত কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব। এখন এই যে বারে বারে বলছি ক্রিস্টোলারের সেবা কেন্দ্র, ক্রিস্টোলারের সেবা কেন্দ্র, ক্রিস্টোলারের সেবা কেন্দ্রটা কি? সংজ্ঞা, তার মানে সেবা কেন্দ্রের সংজ্ঞা, সেবা কেন্দ্রটা কি? একটি হ্যামলেট থেকে শুরু করে এসএমএস
হ্যামলেট থেকে শুরু করে এস এম এস এ, এখানে এস এম এস এ মানে কি সেটাও আমি লিখে দিচ্ছি। এস এম এস এ মানে স্ট্যান্ডার্ড মেট্রো পলিটান স্ট্যাটিস্টিক্যাল এরিয়া। স্ট্যান্ডার্ড মেট্রোপলিটন স্ট্যাটিস্টিক্যাল এরিয়া, একটি হ্যামলেট থেকে শুরু করে আমি সবগুলোরই সংজ্ঞা পরবর্তী দিব, আগে শুধু আমরা সেবা কেন্দ্রের সংজ্ঞাটা জেনে নিই। একটি হ্যামলেট থেকে শুরু করে এস এম এস এ পর্যন্ত সেবা কেন্দ্র হিসাবে বিবেচিত হতে পারে। এইসব স্থান বা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড যে ওই এলাকায় বিরাজমান শুধু মানুষ নয়, তার আশেপাশের সমস্ত মানুষকেই সেবা প্রদান করে যায়। অর্থাৎ বলা যায় যখন একটি যখন কোন স্থানে এমন কর্মকাণ্ড গড়ে ওঠে যা থেকে শুধু সে এলাকার লোকজন না পার্শ্ববর্তী এলাকার লোকজনও ওইখান থেকে সেবা পেয়ে থাকে, তাহলে ওই স্থানটাকে বলা হয়েছে সেবা কেন্দ্র। অর্থাৎ আমি হাট দিয়ে বুঝিয়েছি, বাজার দিয়ে বুঝালাম, ব্যাংক দিয়ে বুঝালাম, আবার স্কুল দিয়েও কিন্তু হয় বা কলেজ দিয়ে হয়। তার মানে আমার এলাকায় একটা কলেজ আছে, সেই কলেজে শুধু আমার এই এলাকার না তার পার্শ্ববর্তী চারপাশ থেকে যে মানুষ এসে সেবা গ্রহণ করছে, তাহলে সেটাও কিন্তু কি হচ্ছে একটা সেবা কেন্দ্র রূপে পরিগণিত হচ্ছে। অর্থাৎ আমি যদি বলতে পারি সহজ ভাষায় যে এই এই ধারণা অনুযায়ী একটি হ্যামলেট থেকে শুরু করে এস এম এস এ পর্যন্ত সেবা কেন্দ্র বলে বিবেচিত হতে পারে বইয়ের ভাষায় আর কি। এইসব স্থান বা এলাকায় বিরাজমান বিভিন্ন কর্মকাণ্ড ওই এলাকায় বসবাসকারী কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণকে কোন সেবা প্রদান করলে সেটা সেবা কেন্দ্র বলে বিবেচিত হবে বা ওটি সেবা কেন্দ্র বলে পরিগণিত হবে। আমি আবার বলছি, ভালো করে শুনো, একটি হ্যামলেট থেকে শুরু করে এস এম এস এ পর্যন্ত সেবা কেন্দ্র হিসাবে বিবেচিত হতে পারে। তার মানে হ্যামলেট অর্থ এখানে গ্রাম বুঝিয়েছে, একটা ছোট্ট গ্রাম থেকে একটা স্ট্যান্ডার্ড মেট্রোপলিটন পরিসংখ্যানগত মেট্রোপলিটন অঞ্চল সেখানে সেবা কেন্দ্র বলে পরিগণিত হতে পারে। এই এলাকায় এই যে এই এলাকাগুলো বললাম, একটা ছোট্ট গ্রাম থেকে এস এম এস এ পর্যন্ত যে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র বা যে কোনো একটাই সেবা কেন্দ্র যদি ওই এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকজনকে যে সেবা প্রদান করে থাকে তাহলেই সেটি সেবা কেন্দ্র বলে বিবেচিত হবে এবং ওইটিকে আমরা সেবা কেন্দ্র বলব। ধরো এই একটি স্থান সেই স্থানটার এটা হচ্ছে তার কেন্দ্র। ধরো এখানে কোনো বিভিন্ন ধরনের একটা যে কোনো ব্যাংক আছে, সেই ব্যাংক থেকে শুধু এই এলাকার লোকজন এবং তার চারপাশে এলাকার লোকজন যে সেবা প্রদান করে থাকে সেটা চলে, ওই ব্যাংকটি হচ্ছে একটা সেবা কেন্দ্র। এখন এই যে ক্রিস্টুলার তার কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব বা সেবা কেন্দ্রকে সে বিবেচিত করেছে সেটা পূর্বের ইতিহাসটাকে একটু জেনে নিই যে কেন এটা চলে আসলো প্রাথমিক থেকে প্রসেসিং থেকে দেন সরাসরি সেবা কেন্দ্রে সে কেন চলে আসলো। ওয়েবারের তত্ত্বকে যখন ওয়েবার হচ্ছে শিল্প সম্পর্কিত তত্ত্ব প্রদান করেছিলেন, ওয়েবারের তত্ত্বটাকে যখন আমরা আরো পরিমার্জিত করি বা আরো বেশি বিশ্লেষণ করি তখন দেখা যায় দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত তত্ত্বটি তৃতীয় পর্যায়ের অবস্থান তত্ত্বে পরিণত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ক্রিস্টোলার 1933 সালে তার কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব প্রদান করে। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনো, সেটি হচ্ছে ওয়েবারের তত্ত্ব মূলত
ভন্থনেন দিয়েছিলেন প্রাথমিক কর্মকাণ্ডের উপরে তত্ত্বটি। আবার ভন্থনের উপর ডিপেন্ডেবল বা ভন্থনের তত্ত্বকে আরো বেশি যখন পরিমার্জিত করা হয় বা ওয়েবার প্রদান করে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে একটি তত্ত্ব, একটি শিল্প কোথায় স্থাপন করলে সেটি সবচেয়ে বেশি লাভবান হবে, শিল্পের অবস্থান তত্ত্ব আমরা সেটাকে বলে থাকি। ওয়েবারের তত্ত্বটিকে যখন আমরা আরো বেশি সম্প্রসারণ করি, তার মানে বিশ্লেষণ করতে চাই বা আরো বেশি গবেষণা করতে যাই, তখনই দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিণত হচ্ছে। কারণ দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে প্রসেসিং, বাট আফটার প্রসেসিং আমি জিনিসটি অবশ্যই কোনো না কোনো স্থানে বিক্রি করব। যদি আমি বিক্রি না করি তাহলে সেক্ষেত্রে আমার নিজস্ব ব্যবহারের জন্য রাখবো। আচ্ছা, আমি ব্যবহার শুরু করছি, ব্যবহারের পর অবশ্যই আমার উদ্বৃত্ত বা অতিরিক্ত অংশ থাকবে, সেই অতিরিক্ত অংশ আমি কি করবো? যদি অতিরিক্ত অংশ আমি জমিয়ে রাখি তাহলে সেই অতিরিক্ত অংশ কিন্তু এক সময় আমাকে কি করবে, লসের দিকে নিয়ে যাবে। তাহলে অবশ্যই সেটা আমাকে বাজারে বিক্রি করতে হবে। সেই বাজারে বিক্রি করার যে পরিণত অবস্থা বা বাজারে বিক্রি করে যখনই যায় তখনই দেখা যায় যে তৃতীয় পর্যায়ের অবস্থান তত্ত্বে সেটি পরিণত হয়। এবং এরই পরিপ্রেক্ষিতে ওয়াল্টার ক্রিস্টোলার 1933 সালে তার কেন্দ্রীয় অবস্থান তত্ত্বটি প্রদান করেন। তাহলে ইতিহাসটা বুঝলাম যে ওয়েবারের তত্ত্বটিকে যখনই পরিমার্জিত হয় তখন সেটি যেহেতু তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে যায় এবং সেক্ষেত্রে মূলত কি হয় সেটি ক্রিস্টোলার 1933 সালে কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব রূপে প্রদান করে। এখন এই যে ক্রিস্টোলার, সেই ক্রিস্টোলারকে তিনি একজন জার্মান অর্থনীতিবিদ। 1932 সালে তিনি জার্মানির আর্লেনজেন বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ জার্মানির বসতি কাঠামোর উপর একটি গবেষণা পরিচালনা করেন। তার এই গবেষণা প্রতিবেদনই পরবর্তীতে ভন্থনেন এবং ওয়েবারের তত্ত্বের ন্যায় একটি অবস্থান তত্ত্বে পরিগণিত হয়। 1933 সালে এটি তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং 1940 থেকে 50 সালের মধ্যে এটি সারা বিশ্বে একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অবস্থান তত্ত্বে পরিগণিত হয়। আমি আবার বলছি, তোমরা একটু ভালো করে শুনো, তার পরিচয়টা কি? তিনি হচ্ছেন একজন জার্মান অর্থনীতিবিদ। তিনি 1932 সালে আর্লেনজেন বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ জার্মানির একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন বসতির উপর। তারা দক্ষিণ জার্মানিতে যে বসতি ছিল সেই বসতির উপর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। ভন্থনেন এবং ওয়েবারের তত্ত্বের ন্যায় তার এই তত্ত্বটিও ছিল একটি গবেষণা বা অবস্থান তত্ত্ব ছিল। 1933 সালে তার এই তত্ত্বটি একটি বিশেষ কি বলবো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং 1940 থেকে 1950 সালের মধ্যে এটি সারা বিশ্বে একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অবস্থান তত্ত্বে পরিগণিত হয়। তোমরা এই বিষয়টি আরো জানবে ভালো করে যখন তোমরা ভূমি ব্যবহার জরিপের কাজগুলো করবে। কারণ ওই সময় যখন ভূমি ব্যবহার জরিপ 40 থেকে 50 দশকে মূলত ভূমি ব্যবহার জরিপের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় যে কোন জমিতে আমরা কি কাজ করব, ঠিক সেই সময়ে ক্রিস্টোলারের তত্ত্বটাও কিন্তু খুব কি বলবো আমরা সেটা খুব বেশি জনপ্রিয়তা অর্জন করে। এরপর হচ্ছে সে যে এই যে তত্ত্ব দিল, সেবা কেন্দ্রের তত্ত্বটি দিল, সেই সেবা কেন্দ্রের তত্ত্বের এভি তত্ত্বেরই কিছু পূর্ব শর্ত থাকে বা মূল বক্তব্য থাকে। সেই মূল বক্তব্য বা পূর্ব শর্তগুলো কি কি, কি কি শর্তের উপর ভিত্তি করে তার এই তত্ত্বটি প্রদান করা হয়েছে?
ক্রিস্টোলারের তত্ত্বের পূর্ব শর্ত। ক্রিস্টোলার তার তত্ত্ব প্রদানের পূর্বে যে সে বলেছে যে কয়েকটি শর্ত এখানে প্রযোজ্য, আটটি, সে আটটির মতো শর্ত এখানে প্রযোজ্য, যদি এই আটটি শর্ত কার্যকর হয় তাহলেই সেটি এখানে কার্যকর হবে, এই তত্ত্বটি তার কার্যকর হবে। সেটি কি? আচ্ছা, এখানে শর্ত বলতে কি সেটাও তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, আমি বুঝিয়ে নেই। যেমন আমরা যখন অর্থনীতি পড়েছি তখন কিন্তু আমরা বলি যে এই উপযোগ তত্ত্বটি তখনই প্রযোজ্য হবে যখন নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? যেমন কেনার টাকা থাকতে হবে বা চাহিদা বিধি তখনই প্রযোজ্য হবে যখন নিম্নোক্ত শর্ত, টাকা থাকতে হবে, ব্যয় করার ক্ষমতা থাকতে হবে, ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, এই যে শর্তগুলো সেটাও কিন্তু এখানে প্রতিপাদ্য বিষয়। তাহলে শর্তগুলো কি? প্রথমেই হচ্ছে এক, ভূপ্রাকৃতিক সমতা, প্রাকৃতিক প্রতিবন্ধকহীন সমতা, প্রাকৃতিক প্রতিবন্ধকহীন সমভূমি, তার তত্ত্বের প্রধান শর্তই হচ্ছে এটি। দুই নাম্বার হচ্ছে সম উর্বরতা, সম বন্টন, তার মানে ভূপ্রাকৃতিক সমতা হচ্ছে যেখানে সে গবেষণা পরিচালনা করেছে তার ওই এলাকায় সমস্ত ভূপ্রকৃতি একই রকম ছিল, কোনো ডিফারেন্সেস সেখানে থাকতে পারবে না। প্রাকৃতিক প্রতিবন্ধকহীন সমভূমি, অর্থাৎ প্রত্যেকটা সমভূমি তার প্রত্যেকটা গুণাগুণের জন্য কাজে লাগাতে হবে, সেখানে প্রতিবন্ধ। যেমন আমরা এখানে বলি এই জমিটা ঊষর, এই জমিটা চাষাবাদ যোগ্য, এটা চাষের অযোগ্য, তা এখানে থাকতে পারবে না। ঠিক একইভাবে সে বলেছে সম উর্বরতা সম বন্টন, অর্থাৎ উর্বরতা সমান হতে হবে, কোথাও কম বেশি হইলে হইব না, এবং বন্টনটাও হতে হবে সমান, অর্থাৎ জমির যে বন্টন সেটা হবে সমান। কোন জমিতে যদি উৎপাদন হয় 40 হেক্টর, তাহলে পার্শ্ববর্তী জমিতেও 40 হেক্টরই হতে হবে। তারপর হচ্ছে জনসংখ্যার সমবন্টন, ঘনত্ব। আমরা জানি প্রত্যেক এলাকায় জনসংখ্যা সমবন্টন ঘনত্ব এক না হতে পারে, কিন্তু ক্রিস্টোলার তার তত্ত্বে শর্তে প্রদান করেছেন জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ ডান দিকের কোন জমিতে যদি ধরো একটা এলাকা এখানে যদি 40 জন থাকে তাহলে এখানেও ঘনত্ব হতে হবে 40 জন, ঠিক আছে? তার মানে সমবন্টন এবং ঘনত্ব। তারপর হচ্ছে জনসংখ্যার সম আয়, ও ক্রয় ক্ষমতা। জনসংখ্যার আয়ও হতে হবে সমান, ক্রয় ক্ষমতা হতে হবে সমান, সেখানে কেউ ধনী কেউ গরিব হবে না, সবারই সমান আয় সম্পর্কিত থাকতে হবে। আমি এক নাম্বার ও দুই নাম্বার মুছে দিচ্ছি বাকিগুলো লেখার জন্য। পাঁচ, সমবিচলন ব্যবস্থা জনপদের মধ্যে সরাসরি পদসংযোগ। সমবিচলন হচ্ছে এই এলাকায় যে জনসংখ্যা থাকবে তারা সব জায়গায় সমানভাবে চলাচল করতে পারবে, এবং পদ মানে এখানে পথ, পথ সংখ্যা হবে সরাসরি পদসংযোগ জনপদ, তাহলে একটা এলাকার থেকে আরেকটা এলাকার অবশ্যই সংযোগ থাকতে হবে, চলাচলের রাস্তা থাকতে হবে।
সমবিচলন ব্যবস্থা ও জনপদের মধ্যে পদ সংযোগ। এরপর হচ্ছে সংক্ষিপ্ত তম ক্রেতা চলাচল। সংক্ষিপ্ততম ক্রেতা চলাচল বলতে সে বুঝিয়েছে যে অঞ্চলে ক্রেতা এক অঞ্চল থেকে যা আরেক অঞ্চলে যাবে, যদি তার অঞ্চলে সেবা তার থেকে থাকে তাহলে সে অবশ্যই অন্য অঞ্চলে যাবে না, বা অন্য অঞ্চলে গেলেও সে তার আরেক অঞ্চলে পার্শ্ববর্তী আরেক অঞ্চলে দেখা যাচ্ছে সেবা প্রদান পাচ্ছে। ধরো এইরকম একটি এলাকা, এখানে সেবা কেন্দ্রটি আছে, তাহলে এই অঞ্চলেও আরেকটা সেবা কেন্দ্র আছে এরকম, তাহলে এই অঞ্চলের মানুষগুলো এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, কিন্তু সংক্ষিপ্ততম ক্রেতা, তার মানে তারা সব জায়গায় যাবে অল্প করে, যে এক জায়গায় সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়লো তা কিন্তু না। যেমন তোমাদের পার্শ্ববর্তী যে আমাদের যে পার্শ্ববর্তী নিউ মার্কেট, আমাদের বাংলাদেশের সব মধ্যবিত্ত মানুষেরই ওই অঞ্চলেই বেশিরভাগ এসে শপিং করে আমার মতে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই যে সংক্ষিপ্ততম চলাচল, যে তার নিজের এলাকায় শপিং সেন্টার থাকতো সে কি আসতেছে এই নিউ মার্কেট এলাকায় আসছে, কিন্তু ক্রিস্টালের মধ্যে না, তার নিজের এলাকায়ও যাবে এবং পার্শ্ববর্তী এলাকায়ও যাবে, তাতে সংক্ষিপ্ততম ক্রেতা চলাচল হবে। খ্রিস্টলারের মতে পণ্য বিক্রয়ে সর্বোচ্চ দূরত্বের অপরিবর্তনশীলতা, যে আমি নিকটস্থ বাজারে বিক্রি করব না, একটু দূরে গিয়ে বিক্রি করব, সাথে দাম বেশি পাবো, সেটা তার মতে চলবে না। তার মতে সর্বোচ্চ দূরত্বটা অপরিবর্তনশীল রাখতে হবে, তার মানে দাম সর্বক্ষেত্রে সব জায়গায় সমান রাখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে খ্রিস্টলারের সর্বশেষ যে শর্তটি সেটি বলছে পণ্য বিক্রয়ে পণ্য বিক্রয়ে সম মুনাফা, দেখো সাত নাম্বারটা কিন্তু এখানেই ধরা পড়ে যাচ্ছে, যে পণ্য বিক্রয়ে সম মুনাফা, তার মানে যেখানে আমি বিক্রি করি না কেন মুনাফা হবে সমান, আমি একটু দূরে নিয়ে বিক্রি করলাম দাম বেশি বেশি দেবো তা কিন্তু চলবে না। তার মানে ক্রিস্টলার তার এই তত্ত্বে মূলত এই আটটি শর্ত প্রদান করেছে। ছেলেরা আমি সবসময় বলেছি আমার পড়াটা যদি লিখতে পারো তাহলে সেটাই হবে নোট, সেটাই কিন্তু তোমাদের জন্য কার্যকরী বিষয়। আজকে এই পর্যন্তই থাকো, আবার পরবর্তী ক্লাসে আমি পরে একটু বুঝাবো।